পদ্মা সেতু হয়ে সড়কপথে জন্মভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার ১২ আগস্ট সকালে রাজধানীর গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন। ১০:০৮টায় প্রধানমন্ত্রীর গাড়িবহর পদ্মা সেতু পার হয়। এদিকে তাকে শুভেচ্ছা জানাতে মাদারীপুরের শিবচরের ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আওয়ামী লীগ ও অম্ব সংগঠনের নেতাকর্মীদের দেখা গেছে। সকাল থেকে শিবচর উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয় নেতাকর্মীরা সড়কের বিভিন্ন অংশে আসতে শুরু করেন। পদ্মা সেতুর জাজিরা থেকে শিবচরের দত্তপাড়া এলাকা পর্যন্ত সড়কের পাশে নেতাকর্মীদের দাঁড়িয়েত। আটটায় দেখা যায় প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া সফরকে কেন্দ্র করে পুরো এক্সপ্রেসওয়ে নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যানবাহন ও সাধারণের চলাচল সীমিত রাখা হয়েছে। শিবচরের বাসকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুবায়ের কাজী বলেন, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সড়ক দিয়ে টুঙ্গিপাড়া গেছেন, তাকে দেখতে ও শুভেচ্ছা জানাতে এখানে এসেছি। ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ ছাত্রলীগের সভাপতি আবির হোসেন সাদ্দাম বলেন, দেশরত্ন শেখ হাসিনার গোপালগঞ্জ সফরের যাত্রাকালে চিফ হুইপ নুরি আলম চৌধুরী এমপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে সকাল 7:30 থেকে এখানে অবস্থান করছি। আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত সফরে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন, তার সঙ্গে পরিবারের সদস্যরাও গেছেন। সফর শেষে আজই ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী। আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বে আইকনটি অন করে সাথেই থাকুন, পরবর্তী নতুন ভিডিও পাবেন। YouTube Club Busy. Share and subscribe to my channel. Like, share and subscribe to my channel.